আসসালামু আলাইকুম। আজ নিউজে কী থাকছে চলুন জেনে নেওয়া যাক। ডিম পচা কিনা না ফাটিয়ে যেভাবে বুঝবেন। দোকান থেকে ডিম কিনে আনলেন, তারপর সিদ্ধ করে ডিমের একটা তরকারিও বানিয়ে ফেললেন, তারপর খেতে গিয়ে যত বিপত্তি বাঁধল। দেখলেন বা দুর্গন্ধ থেকে বুঝলেন ডিম পচা, পুরো পরিশ্রমটাই মাটি হয়ে গেল। তবে ডিম না ফাটিয়েও সহজেই দু একটা ছোট্ট পরীক্ষা করে বুঝে নেওয়া সম্ভব যে কোন ডিমটা পচা আর কোনটা ভালো। আসুন জেনে নেই পচা ডিম চেনার পদ্ধতি। এক, ডিম ভালো না পচা জানতে চান? খুব সহজে বুঝে নেওয়া সম্ভব। গামলা ভর্তি পানির মধ্যে ডিমগুলো ডুবিয়ে দিন। যদি ডিমগুলো ডুবে থাকে তাহলে বুঝবেন যে সেগুলো ভালো, আর যদি ডিমগুলো ভেসে ওঠে তো জানবেন সেগুলো পচা। দুই, কানের কাছে একটি করে ডিম নিয়ে আলতো করে ঝাঁকান, যে ডিমগুলোর থেকে বেশি আওয়াজ আসবে জানবেন সেগুলো পচা। ছোট্ট এই পরীক্ষার মাধ্যমে আগেভাবেই চিনে নিন পচা ডিম, আর বাছাই করা ভালো ডিম দিয়ে অমলেট, সিদ্ধ, পোচ, কারি যা খুশি একটা নিশ্চিন্তে বানিয়ে ফেলুন। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।